বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রতিমা নিরঞ্জন এবং বিসর্জনের পথে বিভিন্ন প্রতিমা এগিয়ে চলেছে, সেই সমস্ত প্রতিমা যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি নবদ্বীপ ফাঁসিতলা ঘাটের বিভিন্ন প্রতিমা এসে দাঁড়িয়েছে সেই দৃশ্য। এরপর এখন দেখাচ্ছি নবদ্বীপে রাস্তায় বিভিন্ন জায়গায় প্রতিমা দাঁড়িয়ে রয়েছে, তার ভিডিও। এবং ফাঁসিতলা ঘাটে নিরঞ্জনের পথে চলেছে বিভিন্ন প্রতিমা, আপনারা দেখুন অপরূপ সুন্দর সব প্রতিমা এগিয়ে চলেছে। মা দুর্গা প্রতিমার স্থল, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী প্রত্যেকে এগিয়ে চলেছে। এবং আরও একটি সুন্দর প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন। একে একে অনেক প্রতিমা এগিয়ে চলেছে বিসর্জনের দিকে। এবং বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করছে, বাচ্চাদেরকে বাবারা পিঠে নিয়েছে। এরমভাবেই প্রত্যেকে আনন্দ করে চলেছে আজকে বিজয়া দশমী। সবার মধ্যেই একটু মন খারাপ থাকলেও মা আবার আসবে এই আশা নিয়েই, এই বিশ্বাস নিয়েই মানুষ মাকে আবার আসার কথা বলে বিসর্জনের দিকে নিয়ে চলেছে মাকে। আরো একটা সুন্দর প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, আরো একটি সুন্দর প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন যেটি বিসর্জনের দিকে এগিয়ে চলেছে। এরকম অনেক প্রতিমা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যতটুকু পারছি বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরও এখন একটি সুন্দর প্রতিমা নিরঞ্জন হবে, আপনারা দেখুন যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। গঙ্গার জল খুব বেশি থাকার কারণে একটু অসুবিধা হলেও যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আরও একটি প্রতিমা এগিয়ে চলেছে বিসর্জনের দিকে এবং বিসর্জন পর্ব শুরু হয়ে গেছে এই প্রতিমাটির, আপনারা দেখুন। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। শুভ বিজয়া।